আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও ইউটিউবের নতুন একটি টিপস নিয়ে বা ট্রিক্স নিয়ে, যেটাই বলেন। তো আজকের টিপসটা হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন কি, এই শব্দটা কি, এটা কি খায় না মাথায় দেয়। অডিয়েন্স রিটেনশন এই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল চালাতে খুবই সহজ হয়ে যাবে, ভিডিও তৈরি করতেও সহজ হয়ে যাবে যদি এই ভিডিওটা পুরোটা দেখেন। অডিয়েন্স রিটেনশন হলো আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, ইউটিউবে একটা ভিডিও আপলোড করলেন, এই ভিডিওতে যতগুলো দর্শক আপনার ভিডিওগুলো দেখলো, কতক্ষণ দেখলো, এই ভিডিওটা কতক্ষণ দেখলো, এটাকে মূলত বলা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। এটাই হচ্ছে মূল শব্দ বা মূল অর্থ, যে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন আপনার অডিয়েন্স বা দর্শক, ইউটিউবের দর্শকরা কতক্ষণ আপনার ভিডিওটা দেখলো, এটাকে বলা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। আরও ভালোভাবে বুঝাতে পারি, সেটা হলো যে আপনি একটা 10 মিনিটের বা 5 মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন, আপনার এই ভিডিওটা দেখেছে 100 জন লোক, ঠিক আছে, আপনার এই ভিডিওটা 100 জন লোক দেখেছে, কিন্তু 100 জন লোক কেউ দেখেছে 1 মিনিট, কেউ দেখেছে 10 মিনিট, কেউ দেখেছে 5 মিনিট, কেউ দেখেছে 2 মিনিট, কেউ বা 5 সেকেন্ড। তো এই 100 জন লোক আপনার যে ভিডিওটা দেখেছে, 100 জন লোক যে আপনার ভিডিওটা দেখেছে, টোটাল 100 জন লোক 500 মিনিট দেখেছে, আমি ধরে নিচ্ছি সে 100 জন লোক 500 মিনিট দেখেছে আপনার ভিডিওটা, 500 মিনিট। তো এই 100 জন লোক আপনার ভিডিওটা 500 মিনিট দেখেছে, তো এখানে ইউটিউবের অ্যালগোরিদম করবে কি, ওটার সঙ্গে অ্যাটাচ করবে, ডিভাইডেড করে দেবে, 100 দিয়ে 500কে ভাগ করে যে পার্সেন্টেজটা হয়, এই পার্সেন্টেজটাই ওয়াট স্টুডিওতে বা আপনার ভিডিওর অ্যানালাইসটিকে শো করে, 5%, 2% বা 1%, যেটাই হোক এটা শো করে। তো আমরা অনেক সময় দেখতে পাই যে আমার ভিডিওতে 2% অডিয়েন্স রিটেনশন দেখাচ্ছে বা 10% অডিয়েন্স রিটেনশন দেখাচ্ছে, শুধুমাত্র কারণ হলো এটাই যে 100 জন লোক যদি দেখে তো 100 জন লোকই পুরো ভিডিওটা দেখে না, কেউ কেউ পুরো দেখে, কেউ অর্ধেক দেখে, যেটা আমি আপনাদেরকে বোঝালাম। অডিয়েন্স রিটেনশন তখনই ম্যাটার করে আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন, আপনার ভিডিওটা যদি 10 মিনিটের উপরে হয় সেক্ষেত্রে অডিয়েন্স রিটেনশন খুব একটা ম্যাটার করে না, কিন্তু আপনার ভিডিওটা যদি 10 মিনিটের নিচে হয় তাহলে অডিয়েন্স রিটেনশন ম্যাটার করে। আর আপনার ভিডিওতে যদি খুব বেশি পরিমাণে ওয়াচ টাইম চলে আসে তাহলে আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিংয়ে যেমন নিয়ে যাওয়ার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করি, কিন্তু কিওয়ার্ড রিসার্চ এতটা পার্সেন্টেজ নাই ভিডিও ভাইরালের ক্ষেত্রে, এই কিওয়ার্ড রিসার্চ এতটা গুরুত্বপূর্ণ নয়, আবার না বললেও ভুল হবে, আছে গুরুত্ব আছে, কিন্তু অডিয়েন্স রিটেনশন যদি আপনার ভালো হয়, আপনার ভিডিওটা যদি ওয়াচ টাইম খুব ভালো হয়, তাহলে আপনার ভিডিও নিচে বা নিচে থাকা যে ভিডিওটা উপরে চলে যাবে, উপরে থাকা ভিডিওর যদি অডিয়েন্স রিটেনশন কম হয় তাহলে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা যদি বেশি হয় তাহলে এটা উপরে চলে যাবে, আবার উপরে থাকা ভিডিওটার অডিয়েন্স রিটেনশন যদি কম হয় আপনার ভিডিওর চাইতে তাহলে আপনার ভিডিওটা আরও উপরে উঠে যাবে, অর্থাৎ সার্চ র্যাঙ্কিংয়ে উপরে উঠে যাবে অডিয়েন্স রিটেনশনের কারণে। মূল কথা, অডিয়েন্স রিটেনশন পারে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে, ঠিক আছে। অডিয়েন্স রিটেনশন হচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ জিনিস, আপনার ভিডিওটা যেটা আপনি আপলোড করেছেন এই ভিডিওটা যদি 10 মিনিটের ছোট হয় তাহলে 50% অডিয়েন্স রিটেনশন থাকলে, কিংবা 40% কিংবা 40%-এর উপরে থাকলে ঠিক আছে, ওকে ঠিক আছে, কিন্তু যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন 80%, 70%, 85%-এ চলে যায় বা 90%-এ চলে যায় তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার চান্স 99%। ওই মূলত অডিয়েন্স রিটেনশন হচ্ছে এটা এইভাবেই কাজ করে। তবে সব কিছুর মাঝে অবশ্যই আপনার ভিডিওতে সিটিআরটি ভালো থাকতে হবে, সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেটটা অবশ্যই ভালো থাকতে হবে, তাহলেই আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, প্লাস অডিয়েন্স রিটেনশন। তো বন্ধুরা, অডিয়েন্স রিটেনশন সম্পর্কে আপনাদেরকে আমি যতটুকু জানি, আমি একটা ইউটিউব চালাতে গিয়ে যেটা বুঝেছি সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটুকু বুঝতে পেরেছেন এবং কতটুকু আমি বোঝাতে পেরেছি, যদি আমি বোঝাতে না পারি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, আমি চেষ্টা করবো ভিডিও আরও সুন্দর করে করার, আরও ভালো করে করার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন, পরবর্তীতে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, কারণ এই চ্যানেলে শুধু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেডই ভিডিও আপলোড করা হয় এবং নিউ ফিচারগুলো যেগুলো লঞ্চ করা হয় ইউটিউব থেকে সেই ফিচার সম্পর্কেও আলোচনা বা ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোনো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারকাতু।